নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের যে নতুন আপডেট প্রকাশ করলেন তারা বলছেন যে দক্ষিণবঙ্গে হতে পারে 4 দিন বৃষ্টি। সেই বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার 30 তারিখ, 31 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 1 এবং 2 তারিখে। কোন কোন জেলাগুলোতে কবে বৃষ্টি হতে পারে সেটা আপনাদের দেখাবো। এছাড়া উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সর্বত্রই বৃষ্টি হবে। তবে বিভিন্ন দিনে বিভিন্নভাবে বৃষ্টির কথা তাঁরা বলছেন। প্রথমেই আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আগামীকাল মূলত খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেটা দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং কালিম্পংয়ের দিকে। এছাড়া কুচবিহার আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, এটা আগামীকালের পূর্বাভাস। আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে এমনটা জানা যাচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, বিশেষ করে পূর্ব বর্ধমান রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি বা 3টি জেলার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 30 তারিখ মঙ্গলবার খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু সিস্টেম যেটা দেখাচ্ছে, শুধু যে পূর্ব বর্ধমান এবং 2 24 পরগনা এছাড়া নদিয়াতে বৃষ্টি হবে এমনটা নয়, কোনো কোনো অংশে হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা সিস্টেম দেখাচ্ছে। তবে কালকেই কিন্তু খুব একটা বেশি বৃষ্টি একদমই হবে না, খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ড সংলগ্ন কোনো কোনো অংশে ছিটে ফোঁটা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বিভাগের দিকে এমনটা সম্ভাবনা এবং ফরিদপুরের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, এটা আগামীকাল 30 তারিখের পূর্বাভাস। আমরা 31 তারিখের দিকে চলে যাচ্ছি। 31 তারিখে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? 31 তারিখে যা পূর্বাভাস রয়েছে তাতে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব কম জায়গায়, তাঁরা যেটা বলছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কোনো কোনো অংশে হতে পারে। আমরা সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি, পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনার দিকে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে, বাকি প্রত্যেকটা জেলাতে তাঁরা বলছেন হালকা হালকা বৃষ্টি হবে, তেমনটাই তাঁদের এখনও পর্যন্ত আপডেট বা পূর্বাভাস রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কি হবে, চলুন একবার দেখে নেওয়া যাক। তো আমরা দেখে নেবো কী কী হবে। যেটা দেখতে পেলাম আমরা, মূলত 2 24 পরগনা এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলির দিকে আমরা বৃষ্টিটা 31 তারিখে দেখতে পেলাম, যদিও এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে। তাঁরা যেটা আপডেট দিয়েছেন যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা তাঁদের আপডেট রয়েছে। ঝাড়খণ্ডেও খুব হালকা বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে, এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে, এখানেও হালকা হালকা বৃষ্টি হলো প্রধানত ফেব্রুয়ারি মাসের 2 তারিখের দিকে বৃষ্টিটা বাড়তে পারে। এবার দেখুন অবশ্যই 31 তারিখের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বিকালের পর বা বিকাল থেকে সারা দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, বিরাট বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও সেরকমই পূর্বাভাস রয়েছে, সারা বাংলাদেশের মধ্যে বিশেষ করে রয়েছে খুলনা বিভাগ, এছাড়া রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, এদিকেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি দেখা গেলেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এখনও 31 তারিখে বৃষ্টি আমরা দেখতে পেলাম না। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা। সবথেকে বড় ব্যাপার রয়েছে দক্ষিণবঙ্গে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন হালকা থেকে হালকা মাঝারি এবং একটি জেলার বহু জায়গায় বৃষ্টি হবে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, সারা দক্ষিণবঙ্গ জুড়ে যেন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, সেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দুপুর থেকে রাতের মধ্যে সম্ভাবনা বেশি এবং 2 তারিখেও বৃষ্টি চলবে। ঝাড়খণ্ডের দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা কিছু কিছু এলাকায় হালকা মাঝারি হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান প্রত্যেকটা জেলার দিকে আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু বলা হয়েছে খুব হালকা বৃষ্টি হতে পারে 2 দিনাজপুর, মালদা, এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটা আপডেট রয়েছে দেখতেও আমরা পাচ্ছি। বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের আগেও জানিয়েছিলাম পূর্ব বর্ধমান, হুগলি জেলার দিকে,
বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা আগে দেখেছিলাম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে আমরা বেশি বৃষ্টিটা লক্ষ্য করেছিলাম। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঠিক তেমনটাই এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে এবং ঝাড়খণ্ডের বিশেষ করে রয়েছে ধানবাদ, রাঁচি, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গাতে, বিশেষ করে রয়েছে জামশেদপুর, সঙ্গে রয়েছে ধানবাদ, রাঁচি, এই দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আর বাংলাদেশের মধ্যাঞ্চল, ঢাকা বিভাগ, ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, এদিকে হালকা হালকা দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হলো, যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে। বিশেষ করে 31 তারিখের দিকে তারা যেটা জানিয়েছেন, মূলত রাজশাহী, ময়মনসিংহ, এছাড়া সিলেটে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু খুলনা সহ অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেখানেও হালকা হালকা কিছু কিছু জায়গায় হতে পারে। এবার আমরা দেখে নেব যে রাতের দিকের কী পূর্বাভাস রয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের 1 তারিখই রয়েছে। প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে, বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, 2-24 পরগনা, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির দিকে, তেমনটা সিস্টেম দেখাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আর ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি আস্তে আস্তে সরছে। 1 তারিখ রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, বিশেষ করে পূর্ব বর্ধমানের কোন কোন জায়গা আপনাদের একটু মেনশন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, পরিষ্কার অর্থে কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে। যেমন রয়েছে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানের আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রয়েছে মন্তেশ্বর রয়েছে, ভাতার রয়েছে, এই সমস্ত জায়গার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা, যেমন রয়েছে মেমারির দিকে বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে খড়গপুর রয়েছে, এখানেও কিন্তু মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হুগলি জেলার আরামবাগ রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, এই সমস্ত জায়গার দিকে একটা বৃষ্টি হতে পারে, এই জায়গাগুলোকে কভার করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা, নন্দীগ্রামের দিকে বৃষ্টি আমরা দেখতে পেলাম, পশ্চিম বর্ধমানের দিকে গুসকরার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বেশি করে রয়েছে, এমনটা সিস্টেম দেখাচ্ছে। তাই বৃষ্টি আসছে, সেই বৃষ্টি মূলত 1 তারিখে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বহু জায়গায় হবে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই বর্ধমান, হুগলি, এছাড়া চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা, এছাড়া মেদিনীপুরের কিছুটা জায়গা কভার করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নদিয়া জেলা রয়েছে, এই সমস্ত জেলাগুলোর দিকে কিন্তু ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে, সেটা 1 তারিখ রাতের দিকে, বিশেষ করে রয়েছে রাজশাহীতে হালকা মাঝারি, ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকার দিকেও হালকা 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 মাঝারি, রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ভারতবর্ষের, এখানে ত্রিপুরাতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়া মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 2 তারিখের দিকে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তা 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে, বিশেষ করে চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে নেমে আসছে, যার ফলে 2 তারিখের দিকে উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। তবে উত্তরবঙ্গের জন্য ভয়ের কিছু সেরকম দেখা যাচ্ছে না, খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে 2 ফেব্রুয়ারি তারিখে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে, খুলনা বিভাগের দিকে বৃষ্টি বাড়বে এমনটা সম্ভাবনা 2 ফেব্রুয়ারি তারিখের দিকে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 2 ফেব্রুয়ারি তারিখে আস্তে আস্তে বৃষ্টিটা আরও দক্ষিণ দিকে নেমে আসবে, যার ফলে কলকাতার সঙ্গে রয়েছে বারুইপুর, জয়নগর, বাড়িপাড়া, এছাড়া রয়েছে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, এই সমস্ত জায়গার দিকে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 1 তারিখ শেষ রাত থেকে 2 তারিখ দুপুর বা বিকাল পর্যন্ত সময়ের মধ্যে, তাই 2 তারিখ পর্যন্ত একটা বৃষ্টি দুর্যোগ চলতে পারে 2 বাংলাতেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সম্ভাবনা বেশি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সম্ভাবনা অনেকটাই কম। এছাড়া 2 তারিখের দিকে বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, জোরহাট, দিসপুর, আসামের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া গেল। আর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, এখানে মূলত বৃষ্টিটা হতে পারে 1 তারিখের দিকেই বেশি।
তবে দুই এক তারিখ প্রধানত দুপুরের পর থেকে 2 তারিখ দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে রাতের দিকে 1 তারিখে বৃষ্টি বাড়তে পারে সারা বাংলাদেশ জুড়ে, এবং ত্রিপুরার দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেলেও 1 তারিখ রাত থেকে 2 তারিখ দুপুর বা বিকাল পর্যন্ত সময় 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে 2 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা রয়েছে, সেটাই দেখতে পাচ্ছি বিভিন্ন আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। এই বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে প্রধানত 2 তারিখ রাতের পর থেকে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে 2 তারিখ এবং 3 তারিখেও বৃষ্টি ঝরবে। ত্রিপুরাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টি চলবে। বাংলাদেশের সিলেট বিভাগের দিকে হালকা বৃষ্টি চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। সেটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2 তারিখ রাত থেকে, এমনটা একটা সম্ভাবনা। এবং লাইন দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকেও যেমন জানতে পারা যাচ্ছে, তেমনি ভারতীয় আবহাওয়া দপ্তরও জানাচ্ছেন আবারও 3 ফেব্রুয়ারি তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে দেখতেই পাচ্ছেন আবারও 4 তারিখের দিকে ঝেঁপে বৃষ্টি আসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে। আবারও দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে তৈরি হতে পারে, সেই সম্ভাবনা 5 তারিখের দিকে রয়েছে। তাই আপাতত 2 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার 2-এর পর 3 এবং 4 তারিখে বৃষ্টি কমবে, আবার 5 তারিখ থেকে বৃষ্টি আসতে পারে।